স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফাইল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো সতেরো জনের মৃত্যু রাজশাহীতে জমে উঠেছে পশুহাট মানছে না স্বাস্থ্যবিধি রাশিদ মেয়র লিটনের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ জুলাই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল চব্বিশ ঘন্টায় আরও সতেরো জনের মৃত্যু হয়েছে শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়েছে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী বিয়াস দানি জানান মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে এগারো জন মারা গেছেন করোনা নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া সতেরো জনের মধ্যে রাজশাহীর ছয় চাপগঞ্জের দুইজন পাবনার দুই নাটোরের চার নওগাঁ বগুড়া ঝিনাদহের একজন করে রয়েছেন করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীমিয়ানি জানান গত ঘন্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে জন বর্তমানে রামেক হাসপাতালে চারশো চুয়ান্নটি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন পাঁচশো ছয় জন শুক্রবার ভর্তি ছিলেন পাঁচশো সাতাশ জন এছাড়া গত জুনে তিনশো চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে কোরবানির ঈদকে সামনে রেখে জমিয়ে উঠেছে রাজশাহীর পশুর হাটগুলো করোনাভীতি ভুলেই পশু বেচা কেনায় ব্যস্ত হয়ে পড়েছেন সবাই সামাজিক দূরত্ব নিশ্চিত করে হাট পরিচালনার কথা থাকলেও তা মানছেন না অনেকে মাস্ক পরছেন না অধিকাংশ ক্রেতা বিক্রেতারা রাজশাহী নগরীর সিটিহাট হাট সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার বসলেও শুক্রবার থেকে প্রতিদিন বেচা শুরু হয়েছে তবে শনিবার গরুর সংখ্যা কম দেখা গেছে এর আগের দিন পশুর হাট ছিল কাটাখালীতে আর শনিবার ছিল রাজশাহীর বানেশ্বর হাট এই দুই হাটে সরজমিনে গিয়ে দেখা যায় হাটে কানায় কানায় লোকজনে ভর্তি বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন এখানে কেউ কেউ এসেছেন অন্য জেলা থেকেও হাটগুলোর পুরো জায়গা জুড়ে শুধু গরু আর গরু নগরীর বিভিন্ন জায়গা থেকেও ক্রেতারা ভিড় করে গরু কিনছেন দেশের নানা প্রান্ত থেকে এসেছেন ব্যাপারীরাও দাম দরে মিলে গেলে গরু কিনছেন তারাও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামাল লিটনের উদ্যোগে মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাসের টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম সফল করতে আগামী ২৬ জুলাই থেকে একযোগে নগরীর ত্রিশটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় নির্ধারিত স্থানে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছে রাজশাহী সিটি কর্পোরেশন করোনার টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নে রোববার দুপুরে নগরের ভবনের সিটি হল সভাকক্ষে কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন রাশিক মেয়র এইচ এম খায়রুজ্জামা লিটন অনুষ্ঠানে মেয়র বলেন তৃণমূল জনগণের সেবার মূল কেন্দ্র ওয়ার্ড কার্যালয় ওয়ার্ড কার্যালয় অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্ধারিত স্থানে পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক ও সম্মুখ সারের বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসলে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন শেষে ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা প্রদান করা হবে তিনি বলেন আমরা রাজশাহী মহানগরীর সকল নাগরিককে ভ্যাকসিনেশনের অন্তর্ভুক্ত করতে চাই আগামী ছাব্বিশ জুলাই থেকে নিজ নিজ ওয়ার্ডে করোনার টিকা রেজিস্ট্রেশন করার জন্য নগরবাসীকে অনুরোধ জানান তিনি দেশের সীমান্তে সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে নানান দুর্যোগে জনগণের পাশে থাকার জন্য বিজিবির সদস্যদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম শনিবার চাঁপাইনওয়গঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ছিয়ানব্বইতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান প্রতিমন্ত্রী বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিজিবি এছাড়া সীমান্তে পাহারা দিয়ে দেশের মানুষের মন জয় করেছে এই এই বাহিনী বাহিনীকে আরও দায়িত্বশীল হয়ে সীমান্তে কাজ করতে হবে এর আগে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে ছিয়ানব্বইতম রিক্রুট ব্যাচের সেরা চৌকশ রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ আব্দুল কাদের জিলানি এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ চলতি বছরের একত্রিশ জানুয়ারি শুরু হয় চাপে নবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন এ প্রশিক্ষণে মোট দুইশো আটচল্লিশ জন রিক্রুট প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পাবনা মেডিকেল কলেজে করোনা ল্যাব নির্মাণের কাজ প্রায় শেষের পথে এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কিট এলেই চালু করা যাবে এই ল্যাবটি রবিবার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে পিসিআর মেশিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স পাবনাবাসীকে সুসংবাদ দিয়ে সংসদ প্রিন্স বলেন জেলার সব শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পিসিআর মেশিন স্থাপন করানোর ইতিমধ্যে সেটি আমরা নিয়ে এসেছি এর কাজও প্রায় সম্পূর্ণ হয়েছে কিছু যন্ত্রাংশ কিট ও টেকনিশিয়ান এলেই চালু হবে করোনা পরীক্ষার ল্যাব সকল শ্রেণী পেশার মানুষই এখানে টেস্ট করাতে পারবেন দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ মানুষদের পাবনি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বুলবুল হাসান বলেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের এখানে একটি আর্টিফিশিয়াল ল্যাব দিয়েছেন সেটি আমাদের কলেজ ভবনে স্থাপন করেছি সব কাজই প্রায় শেষ অল্প কিছু কাজ বাকিয়া রয়েছে সেটি হলে আমাদের এখানে পিসিআর ল্যাব চালু হয়ে যাবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর ডক্টর শফিকুল হাসান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর জাহেদি হাসান রুমি সহ চিকিৎসক ও স্থানীয় নেতৃবৃন্দ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে জন্য ধন্যবাদ